টমেটো সম্বল একটি ইন্দোনেশিয়ান খাবার, বানানো খুব একটা কঠিন নয়, বাড়িতে আপনিও তৈরি করতে পারেন। বানানোর পর খেতে কেমন জানাতে ভুলবেন না যেন। স্টেপস: টমেটো ফোটানো পানিতে 5 থেকে 6 মিনিট রেখে পানি থেকে উঠিয়ে খোসা ছাড়িয়ে ক্রাশ বা থিতিয়ে নিতে হবে। তেল, রসুন, চিংড়ি পেস্ট বাদে বাকি সমস্ত উপকরণ একসাথে মিলিয়ে নিতে হবে। তেল গরম করে রসুন বাদামি রং করে ভেজে চিংড়ি পেস্ট দিয়ে ভেজে টমেটো মিশ্রণের বাটিতে ঢেলে দিতে হবে।